कवि नजरुल और असाम्प्रदायिकता। एक दल बोलतें नजरुल मुसलमानेर कवि, एक दल बोलेছেন नजरुल हिंदुदेर कवि। प्रकृतपक्षे तिनी असाम्प्रदायिक चेतनार मूर्त प्रतीक छिलेन। तिनी छिलेन साम्येर कवि, साम्यवादी कवि। हिंदू नाओरा मुस्लिम ओई जिज्ञासा कोनजन, कांडारी डुबछे मानुष सन्तान मोरमार। असाम्प्रदायिक नजरुलेर जन्मस्थाने छिलो साम्प्रदायिकतार जय जयकार। एक दरिद्र मुस्लिम परिवारे जन्मे कवि किभाबे मने प्राणे असाम्प्रदायिक हये उठलेन से आलोचनार प्रासंगिक। जार शिक्षा जीवन शुरू हयेछिलो माद्रासाय एबं जे जीवनेर तागिदे मुआज्जिनेर काजो करेछेन, सेई ब्यक्ति आबार कि करे बोलेन मिथ्या शुनिनी भाई, ए हृदयेर चेये बड़ो कोनो मंदिर काबा नाई। कवि नजरुलेর জন্মক্ষণটি ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ, যা পরবর্তীকালে কবির মানসপটে অসাম্প্রদায়িকতার প্রতিফলন ঘটে। নজরুল জন্মসূত্রে ভারতীয়, ধর্মী ছিলেন মুসলিম। দুই ভিন্ন সংস্কৃতির মধ্যে তার বেড়ে ওঠা, বড় হয়ে ওঠা। ছোটবেলায় মুয়াজ্জিনের কাজ আর মক্তবে পড়ে ইসলাম ধর্ম সম্পর্কে যেমন জেনেছেন, আবার ঠিক তেমনই যখন লেটোগানের দলে যোগ দিলেন তখন শিখলেন, তখন জানলেন রামায়ণ, মহাভারত, ভাগবত আর পুরাণ। রানীগঞ্জে থাকাকালীন নজরুলের দুই বন্ধু জুটেছিল। নজরুল ছিলেন মুসলমান, শৈলজানন্দ মুখোপাধ্যায় হল হিন্দু ব্রাহ্মণ, আর শৈলেন্দ্র কুমার ঘোষ ছিলেন খ্রিস্টান। তিন বন্ধু একসঙ্গে খেলাধুলা করতেন, একসঙ্গেই বেড়াতেন। তিন ধর্মের তিন বন্ধু একত্রে মেলামেশার কারণেই নজরুলের ভেতর সেই কৈশোর থেকে অসাম্প্রদায়িক চেতনা গেড়ে বসে। পরবর্তী সময়ে তারই প্রতিফলন তাকে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করেছে। কবির বেড়ে ওঠার সময়ে বিশ্বের রাজনীতিতে বেশ কিছু মৌলিক পরিবর্তন ঘটেছিল। সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক বিপ্লব থেকে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা এবং স্বাধীনতা আন্দোলন, যার কারণে কবিকে আমরা দেখি কখনো বিদ্রোহী, কখনো সংস্কারবাদী, কখনো প্রেমিক পুরুষ, কখনো হাম নাদ গাইতে, কখনো বা শ্যামা সঙ্গীত গাইতে। দুটো ধর্মকেই মোটামুটি নিবিড়ভাবে জানতে পেরেছিলেন বলেই তিনি এক হাত দিয়ে লিখতে পারতেন গজল আর ইসলামী গান, আবার ওই একই হাতে লিখতেন শ্যামা সঙ্গীত, ভজন আর কীর্তন অঙ্গের গান। পরবর্তীতে তিনি যখন প্রমীলা দেবীকে বিয়ে করেন তখন তিনি হিন্দু ধর্মের আরও খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে পারেন, যে কারণে তার গানে আমরা বিভিন্ন মিথের ব্যবহার দেখতে পাই, গোপ গোপিনী প্রেমের কথা দেখতে পাই। কবি বারবার প্রত্যক্ষ করেছেন সাম্প্রদায়িক বিভেদের কলুষিত রূপ, যাকে বলা হয় সাম্প্রদায়িক দাঙ্গা। কবি মনে তা গভীর রেখাপাত করেছিল। তিনি বলেছেন, ভাঙি মন্দির ভাঙি মসজিদ, ভাঙিয়া গির্জা গাহি সঙ্গীত, এক মানবের একই রক্তে মেশা, কে শুনিবে আর ভজনালয়ের রেশা। তাই নজরুলের সারা জীবনের সংগ্রাম ছিল ধর্মীয় মৌলবাদের বিপক্ষে, যা তিনি বারবার তার কবিতায়, গানে, গল্পে লিখে গেছেন। দাঙ্গায় যে উভয় সম্প্রদায়ের দায় রয়েছে তা তিনি পক্ষপাতহীন দৃষ্টিতে অবলোকন ও উপলব্ধি করেছেন। কুসংস্কার আর সংকীর্ণ মানসিকতায় আচ্ছন্ন উগ্রপন্থী সাম্প্রদায়িকরা তাকে তার সৃষ্টির পথে বারবার বাধা দিয়েছে। দৃঢ়চেতা কবি নজরুল তখনও থেকেছেন আপোষহীন, প্রবল প্রতিবাদী। সাম্প্রদায়িকতা যে ভারত উপমহাদেশের সবচেয়ে বড় সমস্যা তা নজরুল গভীরভাবে অনুধাবন করতে পেরেছিলেন। তৎকালীন সময়ে তিনি বুঝতে পেরেছিলেন এদেশের সাম্প্রদায়িকতা বিষয়টি হিন্দু মুসলিম দুই সম্প্রদায়েরই, শিক্ষিত মধ্যবিত্তের বৈরী ও প্রতিদ্বন্দ্বিতা দুটোই। তাই তিনি বাঙালিকে শুধু বাঙালি বলে চিহ্নিত করতে চেয়েছিলেন। জাতি ধর্মের পারস্পরিক সম্প্রীতি নজরুল ভাবনার এক অনবদ্য আলোকশিখা। তার আদর্শ ছিল এমন সাম্যের এক সমাজ যেখানে হিন্দু মুসলমানের বিভেদ থাকবে না, যেখানে শ্রেণী বিভাজনের ঊর্ধ্বে सकलेर परिचय हबे अभिन्न, परिचय हबे शुधु मानुष हिसेबे। समान